পুনের কর্তব্যত যোগদান করেছে আক্রমণের বলি হওয়া ডাক্তার সেউজ কুমার সেনাপতি। বটদ্রার এখন চিকিৎসালয়ত যোগদান করেছে ডক্টর সেউজ সেনাপতি। বটদ্রার পূব হাতিসং প্রাথমিক চিকিৎসালয়ত যোগদান করেছে চিকিৎসকগে। লঙ্কার উদালী দলবদ্ধ আক্রমণের বলি হয়েছিল ডক্টর সেনাপতি। ন উদ্যমে কর্তব্যত যোগদান করেছে চিকিৎসকগে। পুনর্বার জানাইছো যে উদালীর ঘটনা সংঘটিত হয়েছিল এমাহ পূর্বে, আর তার পাছত এই সমগ্র ঘটনার পিছত পুনের কর্তব্যলে রওনা হয়েছে। পুনের কর্তব্যত যোগদান করেছে আক্রমণের বলি হওয়া চিকিৎসক ডক্টর সেউজ সেনাপতি। বটদ্রার চিকিৎসালয়ত যোগদান করেছে চিকিৎসকগে। বটদ্রার পূব হাতিসং প্রাথমিক চিকিৎসালয়ত যোগদান করেছে লঙ্কার উদালী দলবদ্ধ আক্রমণের বলি হয়েছিল ডাক্তার সেনাপতি। কর্তব্যরত অবস্থাত একাংশ লোকে দলবদ্ধভাবে আক্রমণ চলাইছিল ডাক্তার সেউজ কুমার সেনাপতির উপর। আর তার পাছতে বহুদিন ধরে চিকিৎসাধীন হয়ে থাকা চিকিৎসাধীন অবস্থাত আছিল, আর অবশেষত সুস্থ হয়ে পুনের কর্তব্যলে রওনা হয়েছে। পুনের কর্তব্যত যোগদান করেছে, আমি দৃশ্য দেখাইছো, এয়া হয়েছে ডাক্তার সেউজ সেনাপতি। ডাক্তার সেউজ সেনাপতি এগারী হয়েছে, আর যে ঘটনা সংঘটিত হয়েছিল লঙ্কার উদালীত দলবদ্ধ আক্রমণের বলি হয়েছিল, আর তার পাছত এতিয়া অবশেষত পুনের কর্তব্যত এইদরে যোগদান করেছে আর লোকসকলক এইদরে চিকিৎসা প্রদান করেছে। আমি দৃশ্য দেখাইছো, এয়া হয়েছে বটদ্রার দৃশ্য। বটদ্রার পূব হাতিসং প্রাথমিক চিকিৎসালয়ের দৃশ্য, যখন চিকিৎসালয়ত চিকিৎসা প্রদান করে আছে এতিয়া ডক্টর সেউজ সেনাপতিয়ে। যে দলবদ্ধ আক্রমণের বলি হয়েছিল সেউজ সেনাপতি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, আর তার পাছতেই দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থা থাকবলিয়া হয়েছিল, আর অবশেষত সুস্থ হয়ে পুনের কর্তব্যলে রওনা হয়েছে। আমি দৃশ্য দেখাইছো, এয়া হয়েছে বটদ্রার দৃশ্য, এক্সক্লুসিভ দৃশ্য কিছু দেখাইছো। যে দলবদ্ধ আক্রমণের বলি হয়েছিল এগারী চিকিৎসক, কিন্তু অবশেষত পুনর্বার কর্তব্যত যোগদান করেছে। এই আক্রমণের বলি হওয়া চিকিৎসকগী ন উদ্যমে কর্তব্যত যোগদান করেছে, এইদরে লোকসকলক সেবা করে আছে, চিকিৎসা প্রদান করেছে। আমি দৃশ্য দেখাইছো, এয়া হয়েছে বটদ্রার পূব হাতিসং প্রাথমিক চিকিৎসালয়ের দৃশ্য, যখন চিকিৎসালয়ত যোগদান করেছে। আমি সাংবাদিক বটদ্রা, আমার সাংবাদিক প্রাঞ্জলের সঙ্গে আমি ফোনযোগে সংযুক্ত হয়েছো। প্রাঞ্জল, যে এক ঘটনা সংঘটিত হয়েছিল রাজ্য জোকারি চুয়া, যে আক্রমণের বলি হবলগিয়া হয়েছিল চিকিৎসক ডক্টর সেউজ সেনাপতি, কিন্তু পুনের কর্তব্যলে রওনা হয়েছে, সবিশেষ খবরখিনি আপনার জানিব বিচার। হয় লঙ্কা উদালীর চিকিৎসক নিগ্রহের যে ঘটনা সংঘটিত হয়েছিল ডক্টর সেউজ সেনাপতি বর্তমান বটদ্রার পূব হাতিসং ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসালয়ত বর্তমান নিয়োজিত হয়েছে, আর বর্তমান সেই চিকিৎসকগী নিয়োজিত হওয়াত অঞ্চলবাসী রাইজ আর যখন চিকিৎসা কর্মী সকল আছে, পূর্বর যখন চিকিৎসা কর্মী সকল আছে, উৎফুল্লিত হয়ে পড়েছে। আর আমি যেটা কথা পাতিছিল চিকিৎসকগীর ডক্টর সেউজ সেনাপতির মনের অনুভব আমাক কৈছে, বহুত বর্তমান সুখী অনুভব করেছে, কারণ যদি ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনা পাহরি নতুন ন উদ্যমে কর্মজীবন আরম্ভ করবলে এই বটদ্রার পূব হাতিসং চিকিৎসালয়ত কর্তব্য পালনত নিয়োজিত হয়েছে। আর বর্তমান অঞ্চলবাসী রাইজেও খবর লওয়ারতে ওসরলে আহিছে যে রূপ দেখাবর কারণে, আর বর্তমান সময় পূর্বর যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনা পাহরি বর্তমান ন উদ্যমে প্রাঞ্জল সহ কিনা কথা আপনার বার্তালাপ হয়েছিল নাকি সেউজ সেনাপতির সঙ্গে, কি কব বিচার আজির দিন? আজির দিনটুত উৎফুল্লিত হয়ে আছে, বহু গাঁওবাসী অঞ্চলবাসী রাইজ বিভিন্ন আসল দূর দূরণির পর আহিছে, যেহেতু হাতিসং মৌজার বৃহত্তর অঞ্চল, এই বৃহত্তর অঞ্চল তো রাইজে গম পার পিছত এটা ডাঙর ঘটনা সংঘটিত হয়েছিল, যেগুলী চিকিৎসক চিকিৎসকের সেই চিকিৎসকগী বটদ্রবাত আহিছে, আর সেই বটদ্রা চিকিৎসালয়ত বর্তমান রাইজর যথেষ্ট আসল ভিড় বলে কব লাগবে, ভিড় হয়েছে ধন্যবাদ জ্ঞাপন করেছো আপনাকে এই মুহূর্তত প্রাঞ্জল, সবিশেষ খবর আমাক জানার বাবে। আর এয়া আমাক দৃশ্য দেখাইছো, এই মুহূর্তে দেখাই আছো, এয়া হয়েছে বটদ্রার দৃশ্য। বটদ্রার পূব হাতিসং প্রাথমিক চিকিৎসালয়ের দৃশ্য। ইতিমধ্যে আমার সাংবাদিকে জানাইছে যে চিকিৎসালয়খনত ভিড় হয়েছে, সাবর বাবেও লগতে চিকিৎসা লওয়ার বাবেও তেওঁলোকে ভিড় করেছে। আমি দৃশ্য কিছু দেখাইছো, এক্সক্লুসিভ দৃশ্য, যেহেতু এক বর্বর ঘটনা সংঘটিত হয়েছিল লঙ্কার উদালীত, যেহেতু উদালীত যখন উদালীর চিকিৎসালয়ত
দলবদ্ধ আক্রমণের বলি হবলগিয়া হয়েছিল, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল চিকিৎসকগী, কিন্তু তার পাছতো হার নামানি পুনর্বার কর্তব্যলে রওনা হয়েছে। আর আজি এদরে কর্তব্যরত অবস্থান আমি দৃশ্য দেখাইছো। এই মুহূর্তে আমার ভাষ্য আহি পড়েছে, আজির দিনট চিকিৎসকগী কি কথা উল্লেখ করেছে সেই মন্তব্য আগবাইছো। বহুদিনের মূরত আক চিকিৎসা সেবার কারণে আক নতুনকে আছো, প্রায় এক দেড় মাহ মানের পিছন ভাল লাগছে, রোগী আছে বহুত, চাইছো বহুত কেজন ভাল লাগছে। বহুদিনের মূরত এনেক আক নিজের কাম করবো, চিকিৎসা সেবা আগবাবো, রাইজর সহারি ভাল পাইছো, সহায় সহযোগিতা করেছে বহুতে, তখনলোকে বেমার দেখাব অহার লগতে মোর স্বাস্থ্য খবরও লৈ যায়, ভাল লাগছে। আর ইয়া মন্তব্য আগবাইছে সংবাদ মাধ্যমের আগত, নিশ্চয়কৈ আনন্দিত হয়েছে আজি পুনর্বার কর্তব্যলে গৈ, আর যেহেতু বটদ্রার পূব হাতি চুং প্রাথমিক চিকিৎসালয় আজি যোগদান করেছে, গতি আজিরপর এই নতুন যাত্রা আরম্ভণি করেছে, আর সকলে দেখবও দেখা করবর বহু সংখ্যক লোক তাত উপস্থিত হয়েছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।